নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেবারতী, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই যে জানলায় দেখছো চাদর ঝুলছিল, তোমরা নিশ্চয়ই ভাবছো জানলায় চাদর কেন ঝুলছে। আসলে কি বলো তো, জানলার ওই যে ওপর দিকটা তো কাঁচ দেওয়া, মনে হয় যেন রাত্রিবেলায় একটু ঠান্ডা আসে, জানো তো। সেই কারণে জানলাগুলো একটু চাদর দিয়ে গার্ড করে রাখি, যাতে ঠান্ডাটা একটু কম আসে। আর তারপরে এই যে আজ না সকালবেলা ইচ্ছে করলো একটু ঠান্ডাতে কফি খেতে, তো সেই মতন দুজনের জন্য কফি করে নিয়েছিলাম। ছুটির দিন, সেই কারণে একটু আয়েস করে বসেই কফিটা খাওয়া হলো। মাঝে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে জানো তো, আমি ছেলেকে পড়িয়ে টড়িয়েও নিয়েছিলাম। আর আজ একটু ভেজ ফ্রাইড রাইস আর ডিমের কারি বানাবো। তো আমি ওখানে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, সেই ফাঁকে ডিমটা রান্না করে নেব। সর্ষের তেলে এখানে 8টা ডিম নিয়েছি, তো ডিমটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। আজ না একটু ডিমটা অন্যরকম প্রিপারেশানে করেছি, যেটা আমি আমার শর্টসেও শেয়ার করেছি। আর তারপর ডিমটা ভেজে নেওয়ার পর শুধু ছেলের জন্য, আর যদি কেউ খায় সেই কারণে আলুটা অল্পই দিলাম। আর তারপর দেখো পেঁয়াজটা বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটাকে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ। এই গোটা গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এরকম লাল ভাজা হওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা, সাথে নুন, হলুদ। আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে কষানোর দরকার হয় না, মোটামুটি 1-1.5 মিনিট বা 2 মিনিট কষিয়ে নিলেই হয়ে যায়। আর তারপর দিয়ে দিলাম 2 ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা। এবং কিন্তু টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতো কষাতে হয়, 3 মিনিট সময় তো লাগেই, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগে। তো এই ফাঁকে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কষাচ্ছিলাম, আর তখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এখানে নিয়েছি 2 চামচ টক দই, সাথে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম খানিকটা কাস্তুরি মেথি। 1 চামচ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে ব্যাটারটা তৈরি হতে হতে কিন্তু আমার ওদিকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা একবার এইভাবে ডিমের মশলা কারি রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ভেজ ফ্রাইড রাইসের সাথে চিকেন কারি করবো, তারপরে ভাবলাম না আজ একটু ডিমটাই অন্যরকমভাবে রান্না করি। তারপর এই যে ব্যাটারটা দেওয়ার পর আরও মিনিটখানেক ধরে আমি এটাকে কষিয়ে নিলাম, আর এই যে সুন্দর জল তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় জল অ্যাড করে দিয়েছি। তারপর ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়েছি, আর তারপরে পরিমাণ মতো গ্রেভি রেখে নামানোর সময় দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। ডিমের কারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকমই দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত, আর আমার বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো 20 মিনিট তো হয়ে গেছিলো, তো ওদিকে আমি জলের মধ্যে সামান্য সাদা তেল আর নুন দিয়ে ফুটতে দিয়েছিলাম। জলটা ফোটার পর চালটা দিয়ে ভাতটা হচ্ছে, সেই ফাঁকে আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। অন্যান্য সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম, এবার একটু ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। যেহেতু ছেলেকে পড়িয়ে উঠে রান্নাটা করতে এলাম, সেই জন্য কিন্তু একটু দেরিই হয়ে গেছে জানো তো, এখন কিন্তু প্রায় 12:30 মতো বাজে। ক্যাপসিকামটা কেটে নেওয়ার পর এই বেল পেপারটা হাফ নিয়ে নেব। এই বেল পেপারগুলো দেখতে আমার এত সুন্দর লাগে, লাল, হলুদ, তবে আজকে শুধু হলুদই আনা হয়েছে। তো এটারও হাফটা নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আর তারপর এদিকে তো দেখছোই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য আদা কুচি আর আবারও গোটা গরম মশলা। আর তারপর এই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো, সবজির মধ্যে এখানে ছিল গাজর, বিনস আর বাঁধাকপি কুচোনো। আর তারপর এই বেল পেপারটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা একটু বুঝে দেবো, কারণ ফ্রাইড রাইসের ভাতটা রান্না করার জন্যও তো আমি নুন দিয়েছিলাম, তো নুনটা সেই মতো অ্যাডজাস্ট করে দিতে হবে।
আর এদিকে দেখো, ওই সবজিগুলো সামান্য একটু নরম হওয়ার পর কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা না একদম নরম হয়ে গেলে ভালো লাগে না, সেই কারণে ক্যাপসিকামটা একটু পরেই দিই। আর তারপর স্বাদের জন্য দিয়ে দিলাম একটু সয়া সস। এই সয়া সসটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেড়ে যায়। তারপর দেখলে সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এই ডেচকিটার মধ্যে আমি রাইসের সাথে সবজিগুলোকে মেশাবো, সেই কারণে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমাকে একটু কমই ব্যবহার করতে হয়। তারপরে ভাতগুলো দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। এই ভেজ ফ্রাইড রাইসের সাথে ডিমের কারিটা কিন্তু জাস্ট জমে গেছিলো। আর তারপর দিয়ে দিলাম খানিকটা স্প্রিং অনিয়ন। ব্যাস, এবার সমস্ত কিছুর সাথে রাইসটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভেজ ফ্রাইড রাইস। তবে আমার কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে এই সময়ে জ্বলছিল। গ্যাসটা একদম লো ফ্লেমে জ্বালানো অবস্থাতেই আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। আর সমস্ত রেডি হয়ে যাওয়ার পর এই যে স্নান করে পুজো সেরে এসে ওদের দিয়ে দিচ্ছি খেতে, দেখছো তো ফ্রাইড রাইসটা কিন্তু কি সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।